আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সো মুশরিক আর্ট নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সো ভিডিওতে আমরা আজকে একটি গেমিং মাউস নিয়ে রিভিউ করব, যেটার নাম হচ্ছে টিওলফ V6। বাংলাদেশের মধ্যে স্বল্প বাজেটের এটি একটি খুবই জনপ্রিয় গেমিং মাউস। সো এই মাউসটির প্রস অ্যান্ড কন নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। সো ভিডিও শেষে যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও সম্পর্কে আপডেট পেতে আমাদের যে পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন। সো টিওলফ V6 এটি কিন্তু অনেক একটা জনপ্রিয় মাউস, আপনারা সকলে জানেন, বা যারা জানেন না তারা কিন্তু আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কিসের জন্য জনপ্রিয় গেমিং মাউস হিসেবে, তো সেটাও আমি বলবো। সো প্রথমে চলুন আপনি দেখে সেটা আনবক্সিং। সো আপনার এটার প্যাকেজিং দেখতে পারতেছেন, এর একটা সুন্দর একটা বক্স দেওয়া হয়েছে, এবং এই বক্সটি এই যে খুলতেছি, খোলার পরে কিন্তু আপনি মাউসটি পেয়ে যাবেন, এবং মাউসটি দেখবেন কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে, এবং প্যাকেট থেকে আপনাকে মাউসটি বের করে নিতে পারবেন এবং আপনি দেখতে পাবেন আপনাদের মাউসটি। এছাড়া এখানে আর কোনো কিছু দেওয়া থাকবে না। সো এই মাউসটি সকল প্রকার ভালো দিক খারাপ দিক এবং কী জন্য এটি গেমিং মাউস বা কী জন্য আপনি এটি কিনবেন, এবং যারা মোটামুটি 500-600 টাকার মধ্যে একটি গেমিং মাউস কিনতে চাইতেছেন ভালো কোয়ালিটির, তাদের জন্য এই ভিডিওটা, এবং তারা যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো শুরু করা যাক। সো প্রথমে আমরা চলে আসি এটার ডিজাইন সেকশনে। সো এটার ডিজাইনটা দেখলে আপনারা এক কথায় প্রথম দেখাতে আপনারা এটা প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর একটা ডিজাইন। এবং এটা অ্যাকচুয়ালি আপনারা মোটামুটি 4-5টা কালার কম্বিনেশনে পাওয়া যায়, এবং সবগুলো কালার কম্বিনেশনের জন্য ভিতরে যে RGB লাইট থাকে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন লাইট থাকে। সো RGB যে লাইটটা চলে সেটা 4 ধরনের কালার দেওয়া থাকে, এবং এই কালারগুলো কিন্তু আপনারা যেই আপনার বিভিন্ন কালারের যে মাউসগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এই কালারের ডিফারেন্সগুলো তৈরি হয় এবং বিভিন্ন কালারে দেখা যায়। সো আমার কাছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালারের যে মাউসটা সেই হোয়াইট কালারের যে সেই মাউসটা দেখতে পাচ্ছেন। সো এটার মধ্যে যে 4 ধরনের কালার শো করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এটাকে আপনি যদি দেখেন দেখলে কিন্তু কখনোই বলতে পারবেন না এটা একটা কম দামের মাউস। যে কেউ যদি দূর থেকে দেখে আপনার এই মাউসটিকে অবশ্যই ভাববে আপনি একটি অনেক প্রিমিয়াম মাউস ইউজ করতেছেন, এবং এটার লুকই এরকম। সো এটাকে যদি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন আপনারা দেখতে পাবেন কিন্তু প্রথমে দুই সাইড আপনার দুটো গোল যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাউসের লুকটাকে আরও জোস করে দেয়। সো এটা যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কোনো বাটন না, এটা অ্যাকচুয়ালি আপনার এক ধরনের ডিজাইন করা, এবং দুই পাশে আপনারা দেখতে পাবেন যে মেটাল ফিনিশের মতো যে একটা প্লাস্টিক দেওয়া আছে, এবং এটার নিচে দেখতে পাবেন যে এই হচ্ছে যে ফ্ল্যাট অংশটা থাকে নিচের যে ফ্ল্যাট অংশটা সেখানে অবশ্যই কিন্তু দেখবেন একটা মেটালের প্লেট দেওয়া আছে, এবং এটার উপরে দেখবেন যে ডিজাইন করা আছে, এবং ডিজাইনের মধ্যে দিয়ে আপনার যে লাইটগুলো আছে সেই লাইটগুলো দেখা যায়, এবং যার জন্য এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। সো কী জন্য এটি একটি গেমিং মাউস, এখানে টোটাল আপনার 5টা বাটন দেখতে পাবেন, যার মধ্যে দুটো আপনার দেখতে পাবেন লেফট রাইট আছে, এবং আরেকটি বাটন সবার উপরে দেওয়া থাকে যেটা আপনার কালারের সাথে কালার যে কম্বিনেশন আসে সেটার সাথে সাথে আপনার মাউসের যে DPI কিন্তু চেঞ্জ হয়, স্লো থেকে একটু মিডিয়ামে আসে, আরটা আপনার করতে পারবেন হাই, এবং এই তিনটে ভার্সনের সাথে কিন্তু আপনার কালারের যে কম্বিনেশন আছে সেটাও কিন্তু এর সাথে সাথে চেঞ্জ হয়। এই বাটনগুলো একবার করে ক্লিক করলে কিন্তু আপনার মুডগুলো চেঞ্জ হয়, এবং এই মুডগুলো চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু আপনার কালারগুলো চেঞ্জ হয়, এটার মাধ্যমে আপনার মাউসের যে DPIটা আছে সেটা কিন্তু আপনার চেঞ্জ করে নিতে পারেন। এবং মাউসের লেফট সাইডে আপনি দেখতে পারবেন সেখানে দুটো এক্সট্রা বাটন দেওয়া আছে। সো এই এক্সট্রা দুটো বাটনে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনার গেমিংয়ের কাজে অনেক বেশি হেল্প করবে। সো এই বাটন দুটোকে কিন্তু আপনি আপনার গেমে ঢুকার পরে আপনি এই দুটো বাটনকে জাস্ট কাস্টমাইজ করে এই দুটো বাটনকে যে কোনো কাজে আপনি অ্যাড করে রাখতে পারেন, এবং আপনি মাউসের মাধ্যমে কিন্তু আরও এক্সট্রা দুটো অপশন পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার গেমিংয়ে কত বেশি হেল্প হইতেছে। সো এবার আমরা আসি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। সো এটাতে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে, এবং আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা একটা প্রিমিয়াম ফিল পাবেন। কখনোই আপনার হাতে নিলে মনে হবে না যে হচ্ছে মাউসটি আপনার অনেক চিপ কোয়ালিটির বা আপনার অনেক কম দামি মাউস। অনেক সময় আপনারা দেখেন যে কম দামের মধ্যে কিন্তু এরকম আরও কিছু মাউস আছে যেগুলো কিন্তু হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে এটার বিল্ড কোয়ালিটি অনেক বাজে, কিন্তু ওই দিক দিয়ে আপনার ডিজাইন বলুন বা আপনার বিল্ড কোয়ালিটি বলুন সব দিক দিয়ে কিন্তু এই মাউসটা একদম অস্থির। সো আমি এই মাউসটি মোটামুটি 2 মাস ধরে ইউজ করতেছি। সো আমি এখন আপনাদের বলবো মাউসের কিছু ভালো দিক ও খারাপ দিক। প্রথমে চলে আসি আমরা খারাপ দিক। সো খারাপ দিকের পরে আমরা অবশ্যই ভালো দিকে আসবো। সো প্রথমে এটা খারাপ দিকে যদি আসি, এটার প্রথম খারাপ দিক হলো এটার যে ওয়েট, এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি। মানে অ্যাকচুয়ালি প্রথমে যখন আপনি ইউজ করবেন, আপনি যদি ছোটোখাটো মাউস বেশি ইউজ করেন, এটা তো যখন আপনি ছোটো মাউস থেকে এই মাউসে শিফট হবেন বা অন্য মাউস থেকে এই মাউসে শিফট হবেন, সো শিফট হওয়ার পর আপনারা বুঝতে পারবেন কিন্তু এইখানে অ্যাকচুয়ালি কিছু ওয়েটের পার্থক্য আছে। সো আপনি কয়েকদিন বা কয়েক ঘন্টা ইউজ করার পরে কিন্তু আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। এটা যদি আর একটি খারাপ দিক আসে, এটা আপনার যেই বাটন দেওয়া আছে লেফট অ্যান্ড রাইটের জন্য যে বাটন দেওয়া আছে সেটা আপনি কিন্তু মোটামুটি কিছুদিন ইউজ করার পরে বুঝতে পারবেন যে ক্লিকটা মাঝে মধ্যে কিন্তু ডাবল ক্লিক হয়। মাঝে মাঝে আমার কাছে এরকম হয়েছে যে ডাবল ক্লিক পরে এরকম মনে হয়।
সো মাঝে মাঝে এরকম হয়, কিন্তু এটা খুব বেশি না। সো এটাকে খারাপ দিকের মধ্যে সবসময় ফেলা যায় না, বা এটা সবসময় হয়ও না, মাঝে মাঝে হয় যদি আপনি খুব জোরে জোরে কাজ করেন তখন হইতে পারে। সো এছাড়া আমি কিন্তু আর কোনো খারাপ দিক খুঁজে পাই না এটার মধ্যে। সো এখন আসি আপনার এটার ভালো দিক। সো এটা ডিপাই কিন্তু অনেক বেশি, মোটামুটি আপনার 1200 থেকে 3000 মধ্যে ডিপাইটা পড়ে, এবং এটা কিন্তু আপনি আপনার মতো করেই জাস্ট লো থেকে হায়ার রেঞ্জ পর্যন্ত আপনি ডিপাই কন্ট্রোল করতে পারবেন। আপনার যেই ডিভাইস দিয়ে ইউজ করবেন সেই ডিভাইস অনুযায়ী কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমভাবে ইউজ করতে পারবেন, যেটা কিন্তু অনেক ভালো একটি ফিচার এই মাউসের ক্ষেত্রে। এবং সেকেন্ড যে ভালো দিক সেটা হলো এটা যে ইউএসবি কেবলটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেক একটা ভালো কোয়ালিটির কেবল। আপনি এখানে দেখতে পাইতেছেন এটা একটা অনেক অনেক ভালো কোয়ালিটির কেবল, যেটা আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেয় নাই, দাম অনুযায়ী কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং এটা অন্যদের যে মোট ভালো দিক সেটা হলো এটার ডিজাইন কম্বিনেশন, এবং এটা ডিজাইনের সাথে আপনার যে লাইটিং যে ইউজ করা হয়েছে, যে আরজিবিটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু অনেক সুন্দর জোস মানায়। এবং এটা আপনি যদি যখন গেমিং করবেন বা আপনি অন্যান্য কাজে ইউজ করবেন, আপনি যদি একটু ডার্ক রুমে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি যখন দেখতে পাবেন যে এটা অ্যাকচুয়ালি কত সুন্দর লাগে দেখতে। এবং এটা কিন্তু আপনি কাজ করেও কখনো মনে হবে না আপনি এটি কম দামে মাউস ইউজ করতেছেন। আপনি এটার যে কোয়ালিটি এবং দামের সাথে কোয়ালিটির যে পার্থক্য হওয়ার কথা জেনারেলি, কিন্তু এটার মধ্যে আপনি সেরকম কোনো পার্থক্য খুঁজে পাবেন না। সো আমার মনে হয় 500 টাকার মধ্যে বা 500 টাকার একটু উপরে গেলে কিন্তু আপনার যে কোয়ালিটির মাউসটি পাইতেছেন, আমার মনে হয় এটি কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি। সো 500 টাকার মাউসের মধ্যে আপনারা এত কিছু পাইতেছেন, এবং এটার কোয়ালিটি বলুন বা বিল্ড কোয়ালিটি বলুন, এবং এটার বাটনের যে রেসপন্স টাইম বলুন, আপনার প্রতিটি ক্লিকে যে রেসপন্স টাইম দেয়, বা আপনার ডিপাই কাস্টম করার যে ব্যাপার এবং আরজিবি যে ব্যাপারগুলো আছে, সব কিছু কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। সো আমার মনে হয় আপনার একটা বেস্ট চয়েস হবে এই মাউসটি। আপনার বাজেট যদি মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে হয় এবং আপনি আরজিবির সাথে একটি গেমিং মাউস কিনতে চাইতেছেন, সো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এটা আপনার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আসছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে আপডেট পেতে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা অবশ্যই নতুন ভিডিও এটা দেখতে পারবেন। সো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।